পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু আচার্যদেব শ্রী শ্রী দাদার সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিত তিনশো নয়তম হৃত্বিক সম্মেলনের কয়েকটি মহতি আলোচনা আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয় চলুন শুনে নেওয়া যাক পরম পিতার নিরলস কর্মী শ্রী শ্রী দাদা ওই ঋত্বিক সম্মেলনে সৎসঙ্গীদের কি বার্তা দিলেন ঠাকুরবাড়ি আসা তার কাছে বারবার আসা যারা আসতে চায় তাদের সবাইকে নিয়ে আসা তাকে নিয়ে আনন্দ করা এর মধ্যেই জীবনের সার্থকতা আমি ঠাকুরের দিকে চলি তাতে যুক্ত হই তাতে যুক্ত হয়ে অনন্তকাল তার সাথে এক হয়ে থাকার অভিসারে নিত্যানন্দে মগ্ন হয়ে ঘুরি জীবনের সাধনা এই তাকে পরম প্রিয় করে পরম আদর করে অন্তরের মধ্যে রেখে দেওয়া আমার প্রত্যেকটা কোষ যেন বলে আমি ঠাকুরের আমি ঠাকুরের আমি শুধু ঠাকুরের বাছাই করার যখন সময় হয় ঠাকুরকে কিংবা আর কিছুকে তখন বলি আমার কিছু লাগে না শুধু ঠাকুরের লাগে আমি ঠাকুরকেই চাই ঠাকুর থাকলে সব থাকে ঠাকুর না থাকলে সব থেকেও কিছু নেই আমি অনাথ কাঙ্গাল এই অভিসার প্রিয় পরমের সাথে এক হওয়া এই হচ্ছে জীবন সাধনা আমরা যারা কর্মী আমরা এই করি এই যুক্ত থাকা প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তার হয়ে থাকা তার জন্যই মানুষ এত নাম ধ্যান করে এত পড়াশোনা করে যা কিছু করণীয় করে তার সাথে এক হয়ে থাকার জন্য কারণ পুরুষ ঠাকুর সৃষ্টি হচ্ছে তারই একটা লীলা আমরা সৃষ্টি তারই লীলার অঙ্গ ষষ্ঠাকে যদি ভুলি তাহলে আমাদের জীবনের আসল জিনিসটাই শেষ হয়ে যায় স্ট্যান্ড বলে কিছু থাকে না আপনারা কখনো ঠাকুরকে ভুলবেন না কখনো কাউকে ভুলতেও দেবেন না যখন ঠাকুরের হই তখন আমার কোনো প্রশ্ন থাকে না বাণীর মধ্যে যেমন বলেছেন তেমন হই প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে কোনো প্রশ্ন নেই কোনো যুক্তি বুদ্ধির না ঠাকুর বলেছেন করে যায় এই সাধনা যজন যাজন ইষ্টভীতি এই না করলে দীক্ষা বাঁচে না জয় গুরু